Hey everyone, assalamu alaikum and welcome back to my another new video. আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের অনেক রিকোয়েস্টে আমি একটি ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে হোয়াইটেনিং থানাকা লোশনের একটি রিভিউ। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সব হোয়াইটেনিং ক্রিম বা এসব থানাকা কতটা আমাদের স্কিনের জন্য কার্যকরী বা আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল। আজকে আমি এই ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করব। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। প্রথমেই আমি এর প্যাকেজিংটি আপনাদের সাথে শেয়ার করছি। এটি দেখতে হচ্ছে প্লাস্টিকের একটি বোতলে এটি আসে, আর এটি হচ্ছে 75 ml। এছাড়াও এখানে এটির এক্সপায়ারি ডেট রয়েছে, যেটি হচ্ছে 2024 ডিসেম্বর পর্যন্ত এটা আমরা ব্যবহার করতে পারবো। এখন কথা হচ্ছে এটা আমাদের স্কিনের জন্য আসলেই কতটা উপকারী বা স্কিনের জন্য কতটা ক্ষতিকর সে সম্পর্কে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো। প্রথমেই আসলে জেনে নেওয়া যাক আসলে হোয়াইটেনিং থানাকা এই জিনিসটা কি। থানাকা জিনিসটা হচ্ছে এক ধরনের প্রাকৃতিক উপাদান, যা হচ্ছে আমাদের স্কিনকে হোয়াইটেনিং করতে অবশ্যই হেল্প করে যদি সেটা রিয়েল হয়ে থাকে। আর এটা হচ্ছে মায়ানমারের একটি থানাকা হোয়াইটেনিং, এখানে হচ্ছে এটা ওদের ভাষায় মিয়াত বুন পিন্ট নামে পরিচিত, যা হচ্ছে ইংরেজিতে হোয়াইটেনিং থানাকা লোশন। এখানে হচ্ছে তার ডিরেকশন বলে দিয়েছে অ্যাপ্লাই টুয়াইস ডেইলি অন দ্য ফেস অ্যান্ড নেক। এটা হচ্ছে আমরা হচ্ছে দিনে দুবার ফেসে এবং নেকে ব্যবহার করব। আর এটি হচ্ছে ফর অল স্কিন টাইপের জন্য এটা সুইটেবল ফর স্মুথ অ্যান্ড ফেয়ার স্কিন। আর এখানে তারা ইনগ্রিডিয়েন্টসটাও বলে দিয়েছে, ইনগ্রিডিয়েন্টসেও আমরা দেখতে পাচ্ছি পিউরিফাইড ওয়াটার, গ্লিসারিন। এখানে কিন্তু তারা বলে দিয়েছে এটা কিন্তু সব স্কিনের জন্যই সুইটেবল, আপনারা যারা এটা ব্যবহার করতে চাচ্ছেন তারা এটা ব্যবহার করে দেখতে পারেন। আমি এটা হচ্ছে একবার ব্যবহার করেছিলাম, এটি হচ্ছে অনেক আগে একবার ব্যবহার করেছি, আমার কাছে অনেক ভালো লেগেছিল। এটার ফিনিশিংটা হচ্ছে একদমই মেকআপের মতো একটা ফিনিশিং দেয়। আমরা ফাউন্ডেশন ব্যবহার করার পর যেমন একটা গ্লো থাকে স্কিনের মধ্যে বিবি ক্রিম ব্যবহার করার পর, ঠিক একই রকমভাবে এটা দেওয়ার পর স্কিনে একটা গ্লো চলে আসে। এই হচ্ছে হোয়াইটেনিং থানাকাটা লোশন ব্যবহার করার ফলে। আর এটা আমি কিনেছি হচ্ছে কক্সবাজার থেকে, এটা আমার প্রাইস পড়েছে 50 টাকার মতন। আসলে এটা হচ্ছে যার কাছে যেমন রাখে, আমার কাছে এটা 50 টাকা রেখেছে। এখন কথা হচ্ছে এই থানাকাটা কি আসলেই ভালো কি না। এটা হচ্ছে আসলে আমাদের স্কিনকে হোয়াইটেনিং করবে এরকম একদমই না, এটা হচ্ছে আমাদেরকে কিছুক্ষণের জন্য স্কিনটাকে একটু সুন্দর করবে। যেমন আমরা ফাউন্ডেশন ব্যবহার করার পর যেমন আমাদের স্কিনটা হয়ে থাকে, ঠিক এরকমই এটি ব্যবহার করার পর স্কিনটা আমাদের হয়ে থাকবে, বাট এটা কিছুক্ষণের জন্য হয়ে থাকবে। এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট কোনো হোয়াইটেনিং আমাদের হেল্প করে না, এটা হচ্ছে আমাদের খানিকের জন্য কিছুটা আমাদেরকে মুখটা আমাদের সুন্দর করে, জাস্ট এতটুকুই। এটা দিয়ে যারা ভাবছেন যে পার্মানেন্টলি সাদা হওয়া যাবে এরকম একদমই হয় না, কিছুদিন ব্যবহারের পর এটা আপনারা যদি আবার থামিয়ে দেন অবশ্যই আপনাদের সেম আগের চেহারা বা আগের কালারই ফেরত আসতে হবে। আমি এটার কনসিস্টেন্সিটা কেমন হয় এবং এটা ভিতরে দেখতে কীরকম আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা ভিতরে দেখতে একটু হলদে রং টাইপের হয়ে থাকে, হলুদ রং বলা যাবে না, এটা দেখতে হালকা হচ্ছে অফ হোয়াইট কালারের মতো হয়ে থাকে। আর এটার কনসিস্টেন্সি আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা এটা লিকুইড ফর্মে রয়েছে। এটা ব্যবহার করার পর স্কিনে হচ্ছে অনেকটাই হোয়াইটেনিং টোন আপনাদের চলে আসবে, যা দেখতে আসলেই খুবই সুন্দর লাগে। বাট এটা কিছুক্ষণের জন্যই আসলে থাকে, আবার হচ্ছে মুখ ধুয়ে ফেলার পর আবার আগের যে কালারটা থাকে সেই কালারটাই চলে আসে। আপনারা যারা হোয়াইটেনিংয়ের জন্য এই ক্রিমটি ব্যবহার করতে চান থানাকা লোশন, আমি বলতে চাবো তারা হচ্ছে কোনো ভালো ব্র্যান্ডের থানাকা ব্যবহার করবেন যেটাতে আসলেই কাজে দেয়। আমার ক্ষেত্রে তো এটা তেমন একটা কাজে দেয়নি, বাট হচ্ছে ইনস্ট্যান্ট একটা গ্লো আপনার ফেসে দিবে, যেটা হচ্ছে ফাউন্ডেশন বিবি ক্রিম দিয়ে থাকে, ঠিক একই রকমভাবে এই থানাকাটা হচ্ছে কাজ করে। এটা হচ্ছে এরকম না যে আপনাকে একদম হোয়াইটেনিং করে ফেলবে এক মাসের ভিতরে বা হচ্ছে কিছুদিন ব্যবহারের ফলে আপনি একদম ফুল বডি হোয়াইটেনিং হয়ে যাবে, এটা একদমই সেরকম কিছু না। এটা হচ্ছে একদমই ফাউন্ডেশনের মতো বা বিবি ক্রিমের মতো, যেটা হচ্ছে কিছুক্ষণের জন্য আপনার স্কিনকে গ্লো করবে, শাইনিং দিবে, বাট আফটার ওয়াশের পর এটা হচ্ছে আপনার স্কিনকে আবার আগের মতোই করে দিবে। সো আমি এটাই বলতে চাচ্ছি যারা হচ্ছে এটা হোয়াইটেনিংয়ের জন্য ব্যবহার করবেন তাদের জন্য এটা তেমন একটি ভালো কাজ করবে না, বাট যারা হচ্ছে এটা নর্মালি বিবি ক্রিম বা ফাউন্ডেশন হিসেবে ব্যবহার করতে চান তাদের জন্য এটা আসলে খুবই ভালো। এটা আমি একটি পুরো বোতল শেষ করেছি, এটা হচ্ছে আমার সেকেন্ড, বাট আমি এটা যেটা ব্যবহার করেছিলাম এটা অনেক বছর আগে, ওটা একটু অন্যরকম ছিল এটার স্মেলটা, বাট এখন মনে হয় স্মেলটা একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে। আর এটা রিয়েলটা চেনার জন্য একটি টেকনিক রয়েছে,
রিয়েল থানাকা চেনার জন্য টেকনিক হচ্ছে, এখানে একটা লোগো থাকবে, এই যে দেখেন FMC এখানে একটি লোগো রয়েছে, সেম লোগোটি আপনাদের এখানেও থাকবে বোতলের নিচে, যেমন এখানে FMC এর কিন্তু লোগোটি দেখা যাচ্ছে। এভাবে আপনারা বুঝতে পারবেন রিয়েল কোনটা। আপনারা যদি নকল থানাকা ব্যবহার করেন এটা কিন্তু স্কিনের জন্য আরও বেশি ক্ষতিকর প্রভাব ফেলবে, স্কিনে অনেক ইরিটেশন হবে, স্কিন জ্বালা পোড়া করবে, এছাড়া অনেক ধরনের র্যাশেস দেখা দিবে যা আসলে স্কিনকে মারাত্মক ঝুঁকিপূর্ণ দিকে নিয়ে যাবে। এছাড়া স্কিন ক্যান্সার থেকে শুরু করে নানান ধরনের চর্মরোগ হওয়ার সম্ভাবনা থাকবে। সো আপনারা ট্রাই করবেন, যখন আপনারা এটি কিনবেন তখন অবশ্যই রিয়েল ফেক এটা বুঝে কিনবেন, না হলে আপনাদের স্কিনে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারবে। ওভারঅল যদি আমাকে বলতে হয় আমি এটাকে 8 out of 10 দিব, বিকজ এটা হচ্ছে ভালোই কাজ করে স্কিনে অ্যাজ এ ফাউন্ডেশন আর বিবি ক্রিম হিসেবে। বাট যারা হোয়াইটেনিং হিসাবে নেবেন তাদের ক্ষেত্রে এটা তেমন একটা ফলপ্রসূ হবে না, হোয়াইটেনিংয়ের জন্য এটা হচ্ছে তেমন একটা ভালো কাজও করে না। এই তো আমার আজকের ভিডিও, আশা করছি থানাকা নিয়ে আপনাদের আর কোনো রকম প্রশ্ন থাকছে না। আমি আমার ভিডিওতে সব কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর এই ভিডিওটি থেকে আপনাদের উপকার হলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সাদিয়া, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।